দুমাস লকডাউনের পর গতকালই আকাশপথ খুলে গিয়েছে। বহুদিন ভিনরাজ্যে আটকে থাকা কয়েক হাজার মানুষ নিজের রাজ্যে ফিরলেন। এরই মধ্যে বেশ কিছু বিমান বাতিল হওয়ায় বিপত্তি তৈরি হয়েছে। বিমানে ফেরা যাত্রীদের কোয়ারেন্টাইন করা নিয়েও চরম বিভ্রান্তি। জল গড়ালো সুপ্রিম কোর্টে। যাত্রীদের চোখে মুখে স্বস্তি, প্রায় দু মাসের অনিশ্চয়তা কাটিয়ে ঘরে ফেরার স্বস্তি, সব উৎকণ্ঠা শেষে নিশ্চিন্ত হওয়ার আশ্বাস। দু মাসের লকডাউন কাটিয়ে শুরু হল অন্তর্দেশীয় বিমান চলাচল। দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ে বিমানবন্দরে আবার যাত্রীদের ভিড়। তবে কোভিড নাইন্টিন বিশ্বে যেন সবকিছুই পাল্টে দিয়েছে, পাল্টে গিয়েছে বিমানবন্দরও। শারীরিক পরীক্ষার পরই বিমানে ওঠার অনুমতি যাত্রীদের, প্রতিপদে মানতে হচ্ছে নির্দেশিকা। ঘরে ফেরার কাছে সবই তুচ্ছ। तो पूरी फैमिली के साथ मैं यहाँ पे दिल्ली में फंसा हुआ था। आई वॉज रियली मिसिंग माई कॉन्स्टिट्यूएंट्स अ लॉट, और मैं काफी देर से, काफी दिनों से बहुत परेशान था कि कैसे जाऊंगा, अपने लोगों से मिलूंगा। সবাই যে দু মাস পর গন্তব্যে পৌঁছতে পেরেছেন এমনটা নয়। দিল্লি বিমানবন্দরই বাতিল হয় 80টি বিমান। বিমানবন্দর থেকে ফিরে যেতে হয় কয়েক হাজার যাত্রীকে। বিমান বাতিল নিয়ে অবস্থান স্পষ্ট করেনি বিমান সংস্থাগুলো। বিমান বাতিল নিয়ে ডিজিসি এর কাছে অভিযোগ, লিখিত অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী টুইটে জানান, প্রথম দিনেই 532টি বিমানে 39,231 জন যাত্রী ফিরেছেন। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম বাংলাতে উড়ান শুরু হচ্ছে। বিমানবন্দরে ঢোকা থেকে বিমানে ওঠা, ডিজিসিএর প্রতিটি নির্দেশিকা মেনেই বিমান চলাচল করছে। সংশ্লিষ্ট বিমানবন্দরগুলো এই দাবি করলেও কোয়ারেন্টিন নীতি নিয়ে বিভ্রান্তি চরমে। অন্য রাজ্য থেকে এলে হোটেলে কোয়ারেন্টিনে থাকা কি বাধ্যতামূলক? উত্তরটা হ্যাঁ, আবার নাও। এক্ষেত্রে বিভিন্ন রাজ্য নিজের মতো করে নিয়ম করেছে। তামিলনাড়ু এবং কর্ণাটকে হোটেল কোয়ারেন্টিন মাস্ট। দিল্লি সহ একাধিক রাজ্যে নামলে বাড়ি ফেরার অনুমতি, বাড়িতেই হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ। এক্ষেত্রে অভিন্ন নীতি তৈরির জন্য ডিজিসিএকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এই আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। বেঙ্গালুরুতে নামার পর হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন রামচন্দ্রন নামে ওই ব্যক্তি। রামচন্দ্রনকে হোটেলে পাঠানো হলেও কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে নিয়মের বালাই নেই। দিল্লি থেকে বেঙ্গালুরু এয়ারপোর্টে নামেন সদানন্দ গৌড়া, বিমানবন্দর থেকেই সোজা বাড়ি যান তিনি। এ নিয়ে আজব সাফাই মন্ত্রীর ঘোষণা, নিয়ম টিয়ম আম আদমির জন্য, তিনি নিয়মের ঊর্ধ্বে। প্র্যাকটিক্যালি দি গাইডলাইন্স ইজ অ্যাপ্লিকেবল টু ইচ অ্যান্ড এভরি সিটিজেন অফ দি কান্ট্রি। দেয়ার আর সার্টেন পারসনস হু আর এক্সেম্পটেড ফ্রম কোয়ারেন্টাইনিং ওয়েন দে হোল্ড সার্টেন রেসপন্সিবল পোস্টস। আগামী দিনেও কোভিড সতর্কতা বজায় রেখেই বিমান পরিষেবা চলবে, জানিয়েছে ডিজিসিএ। নিউজ 18 বাংলা।